ছবি দুটিতে কি দারুণ মিল, মিল আছে তাদের নিয়তিতেও। দুজনের বিচরণ ভূমি আলাদা, কিন্তু দুই ক্ষেত্রেই তারা অমরত্বের সৌরভ ছিটিয়েছেন। ফুটবলে লিওনেল আন্দ্রেস মেসি, ক্রিকেটে সচিন রমেশ টেন্ডুলকার, দুজনের একজনকেও ভাগ্যবিধাতা খালি হাতে ফিরতে দেননি। ক্যারিয়ারের পুরোটা জুড়ে যে আক্ষেপ পরন্ত বেলায়, সেটি ঘোষানোর সুযোগ দিয়ে সর্বকালের সেরাদের কাতারে পৌঁছে দিয়েছেন। কোথায় গিয়ে যেন দুই খেলার দুই তারকা একসঙ্গে মিলেও গেছেন। মেসির গল্পটা যেহেতু এখনও তরতাজা, সচিনের গল্প দিয়েই শুরু করি। 1989 সালে অভিষেক, 92 এসে প্রথমবার বিশ্বকাপে খেলা। ক্যারিয়ারে হাজার হাজার রান, একের পর এক সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, ধীরে ধীরে ভেঙে ফেলছিলেন সব রেকর্ড। এমন অনেক রেকর্ড আছে যেখানে সচিন শুধুই একা। সেসব রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা, এ নিয়ে আলোচনা চলে এখনও। এত পাওয়ার মাঝে শুধু একটাই আক্ষেপ, দেশের হয়ে বিশ্বকাপের ট্রফি জেতা। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 92-এ প্রথমবার বিশ্বকাপ খেলার পর টানা 4 বিশ্বকাপ খেলে ফেলেছেন। এর মধ্যে 2003-এর বিশ্বকাপের ফাইনালে খেললেন, কিন্তু হাত সমান দূরত্ব থেকেও যেন ট্রফিটা আর ছোঁয়া হলো না। সচিনের হাতে উঠল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, পরের বার হবে এই ভেবে 2007-এ ভারত গ্রুপ পর্বেই বাদ। ক্রিকেটের বরপুত্র সচিন বোধহয় আশাই ছেড়ে দিয়েছিলেন, জানিয়েছিলেন 2011-ই শেষ। এরপরের গল্প সবারই জানা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে সচিনের আক্ষেপ ঘোচে, সর্বোচ্চ রান করে ভারতকে জেতান বিশ্বকাপের ট্রফি। সতীর্থদের ঘাড়ে চেপে সচিনের মাঠ প্রদক্ষিণের দৃশ্য বিশ্ব ক্রিকেটের অমর ফ্রেম। ভারতীয় ক্রিকেটাররা বলেছিলেন, সেবার সচিনের জন্যই তারা বিশ্বকাপ খেলেছিলেন। তাদের একমাত্র লক্ষ্য ছিল ভারতীয় ক্রিকেটের সেরা আইকন যেন খালি হাতে না ফেরেন। 18 ডিসেম্বর সেসবের মঞ্চায়ন হলো যেন ফুটবলের বিশ্বকাপে। বলা হয় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি, এ নিয়ে আবার বিতর্কও আছে। যার নামের পাশে কোনো বিশ্বকাপের ট্রফি নেই, তিনি আবার কিসের বিশ্ব সেরা? এই বিতর্ক নিশ্চয়ই মেসিকেও খুঁটিয়ে খুঁটিয়ে মারছিল। ক্লাবের জার্সিতে কোনো ট্রফি যার অধরা নয়, কিন্তু দেশের হয়ে বারবার শূন্য হাতে ফিরতে হয়। 2014 ফুটবল বিশ্বকাপের ফাইনালে গিয়েও ট্রফি থেকে হাত ছোঁয়া দূরত্বে থামতে হয়েছিল। নিজে পেয়েছিলেন গোল্ডেন বল 2018-তে সেমিফাইনালের আগেই বিদায়। 2022-এ এসে আক্ষেপের পরিসমাপ্তি, বিতর্কের অবসান। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবার সত্যি সত্যিই বিশ্ব সেরা। সোনালি ট্রফি জয়ের পর সচিনের মতো করে সতীর্থদের কাঁধে চড়ে ভিক্টোরি ল্যাপ, 11 বছর আগের ছবিটার রিমেক যেন। দুজনের জার্সি নাম্বার 1, গুরুত্বপূর্ণ সময়ে খেলা না জিততে পারার সমালোচনা, দুজনেরই বিশ্বকাপ না জিততে পারার চাপ, খেলার বাইরেও তাদের আচরণের প্রশংসা, বিনয়ী, ক্যারিয়ারে কোনো দাগ না থাকা, দুজনের দুই প্রতিপক্ষ মেসির ক্রিশ্চিয়ানো রোনালদো, সচিনের জন্য ব্রায়ান লারা, কি অদ্ভুতভাবে দুজনকে বিশ্বকাপ জেতাতে পাশেও ছিলেন দুজন। ভারতের 11 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সচিনকে অসাধারণ নেতৃত্ব গুণে, মেসির পাশে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ গোলবার সুরক্ষিত রেখে, আর পুরো দল দুজনের ক্ষেত্রেই বলেছিল বিশ্বকাপটা তাদের দুই মহাতারকার জন্যই জিততে চান। ভাগ্যবিধাতা কি আর এত এত আবদার ফেলতে পারেন? তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।